হাই বন্ধুরা, আমি নমিতা, নমিতা কিচেন ল্যাবে সবাইকে স্বাগত। আজকে আমি আলু পটলের তরকারি করে দেখাবো, রসা। তো আমি এখানে পটলগুলোকে কেটে নিয়েছি, ছুলে মাঝখানে একটা করে কেটে দিয়ে ফালি দিয়ে রেখেছি। তো আর এখানে আমি মিক্সি নিয়ে নিয়েছি আর কেটে রেখেছি আলু। তো এখানে মিক্সিতে আমি দিয়ে দেবো টমেটো, আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারেন, আমি একসাথেই পেস্ট করবো সব। তো আমি দিয়ে দিলাম টমেটো, দেবো রসুন কয়েক কোয়া আর আদা টুকরো করে দিয়েছি আমি 3-4 টুকরো। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, তো এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর আমি আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও আমার লাগবে। তো আমি এটা পেস্ট করে এনে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, দেবো একটু নুন, দেবো একটু হলুদ, আলুটা আমি ভেজে নেবো ভালো করে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি এখন পটলগুলো ভেজে নেবো। তেল দিয়েছি, দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দেবো জিরা। আমি একটাই লঙ্কা দিয়েছি কারণ আমি পেস্ট করেছি মশলাটা, তার ভিতরে আমি 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দেবো একটু নুন, এখন এই পেস্টটা দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম। দেবো হলুদ, দেবো ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো, দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু চিনি। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেবো। এখন জল দিয়ে আমার যতটা জলের প্রয়োজন আমি দিয়েছি। তো আমি এখন ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। তো আমি 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। তো আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে।
আমার তৈরি আলু পটলের তরকারি। আমি এটুকু ঝোল রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।